কোনো না কোনোভাবে এইটা কিন্তু প্রমাণিত হয়েছে যে এই যে গভর্নমেন্ট এটা হচ্ছে সেনাবাহিনীর পেটের ভিতর দিয়েই হচ্ছে জন্ম নেওয়া গভর্নমেন্ট এবং সেনাবাহিনী যে যে ধরনের জিনিসগুলো তাকে করতে বলছে যেভাবে চলতে বলতেছে সেই জিনিসটাই ঘটছে এখানে এবং এখন এসে আমরা দেখতেছি যে সেনাবাহিনী যে কথাটা সরকারের বলার কথা সে কথাটা সেনাবাহিনী বলে দিচ্ছে তো সেই জায়গা থেকে মোটা তাকে বলা যায় যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা ছিল বাংলাদেশকে নিয়ে যে গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাবে সেই জায়গায় আমরা মনে করি যে এটার একটা বেইমানির ঘটনা অলরেডি এটা ঘটে গেছে এবং সেই জায়গায় যেতে পারবে না বলেই আমাদের মনে হয় আচ্ছা সেনাপ্রধানের যে বক্তব্য আপনার আঠারো মাসের মধ্যে যে নির্বাচন দেওয়া একটা সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার করার ক্ষেত্রে উনি সহযোগিতা করবেন এই ধরনের যে বক্তব্যটা আসছে এটা যদি আমরা দেখি এই যে তার কিছুদিন আগে যেভাবে সেনাবাহিনীকে একটা ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া হলো এটার মধ্যে দিয়ে একটা জিনিস সুস্পষ্ট হয় সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট এই অভ্যুত্থানের ফলে যে সরকারটা এখানে প্রতিষ্ঠিত হলো এবং যারা যারা সরকারে বসলেন এটা হচ্ছে একটা সেনাবাহিনী ব্যাড গভর্নমেন্ট কারণ আমরা অভ্যুত্থানের পরপরেই দেখলাম পাশে আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ভারতে পালিয়ে গেলেন তারপর যে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাবাহিনীর মাধ্যমে যে সরকারটা গঠিত হল এটা হচ্ছে আপনার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং গণ আকাঙ্ক্ষার এটা একটা পরিপন্থী ইয়া আমরা জানি অভ্যুত্থানের যে ক্ষমতা সেই ক্ষমতা এখানকার যে শাসনতন্ত্র এখানকার যে সংবিধান এবং এখানকার যে সেনাবাহিনী এই সমস্ত কিছু মিলেই কিন্তু এই যে ফেসিবাদী শাসন ব্যবস্থার যে মুখে যে শেখ হাসিনা ছিলেন প্রধানতম মুখ হিসেবে সেটার পতন কিন্তু ঘটিয়েছে এখানকার জনগণ এখানকার ছাত্র জনতা সেটা গণবুত্থানের মাধ্যমে কিন্তু আমরা দেখলাম সেটা পতনের পরে একটা উল্টো শক্তি হিসেবে এখানে সেনাবাহিনী সামনে আসলো কিন্তু এই যে সেনাবাহিনী সামনে আসছে সেনাবাহিনী এই ধরনের কথা বলছে যেটা আমরা দেখলাম শুরুর দিকে সরকারের বিভিন্ন কর্তাব্যক্তিদের কাছে যখন প্রশ্ন করা হলো যে এই ধর এই সরকার হচ্ছে কতদিন পর্যন্ত থাকবে আমরা দেখলাম যে এই কর্তাব্যক্তিগুলো এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং তারা বিব্রতবোধ করছেন কিন্তু সেইখানে আজকে সেনাবাহিনী ঠিক করে দিচ্ছেন বা সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্যটা আসছে এটা মূলত হচ্ছে আমরা বলতে চাই যে এটা গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার একটা পরিপন্থী কাজ এবং অভ্যুত্থানের যে ক্ষমতা তার একটা পরাজয় সেটা হচ্ছে একটা বিশেষ সেনাবাহিনীর একটা ব্যাপক ক্ষমতারই একটা চর্চা আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা মনে হচ্ছে যে এইখানে আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ফসল হিসেবে বা অভ্যুত্থানের বিজয় হিসেবে যে সরকারটা দেখতেছি তার চেয়ে কোনো না কোনোভাবে সেনাবাহিনীর ক্ষমতার জায়গাটা বেশি এই যে ধরেন শেখ হাসিনা তার চলে যাওয়া তাকে চলে যাইতে দেওয়া এই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার করা হয়নি এবং ধরেন কে কিভাবে গ্রেপ্তার হবে কে কিভাবে ধরা পড়বে এই পুরো প্রক্রিয়াটা যদি আমরা একটু অনুসন্ধানের জায়গা থেকে দেখি আমরা যদি গভীর মনোযোগের জায়গা থেকে দেখি সেটা কোনো না কোনোভাবে মনে হয় যে আপনার সেনাবাহিনী ঠিক করে দিচ্ছে সরকারের যে কাজ রাষ্ট্রের যে কাজ সেই কাজের জায়গা থেকে এই বিশেষ বাহিনীটাই একটা প্রধানতম ভূমিকায় অবতীর্ণ হচ্ছে বলেই আমাদের মনে হয় এখন অন্য কোনো শক্তি আছে কি না যদি সেটা হয়ে থাকে সেটা বাংলাদেশের মানুষের জন্য বা এখানে যে একটা গণতান্ত্রিক রূপান্তর একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে এটা একটা বড় ধরনের ব্যবসা ঘটবে বলে আমরা মনে করি এটা শুধুমাত্র এই দু হাজার চব্বিশের অভ্যুত্থানে না যদি আপনারা দেখেন বাংলাদেশ একটা অভ্যুত্থানের দেশ বাংলাদেশের অভ্যুত্থান কিন্তু এই দুই হাজার চব্বিশে নতুন না আমরা হচ্ছে নব্বই সালে দেখছি আমরা হচ্ছে উনিশশো উনসত্তর সালে যখন পাকিস্তান পুরো তখনও কিন্তু আমরা দেখছি কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানে এই মানুষের যে আকাঙ্ক্ষা শ্রমজীবী মেহনতি মানুষের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা কিংবা এই দুই হাজার চব্বিশে যে মানুষের একটা ব্যাপক আকাঙ্ক্ষা সেটা হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা যাতে আর কেউ ফেসিস্ট হয়ে না উঠতে পারে তো সেইখানে যদি দেখেন যে ধরনের গণতান্ত্রিক রূপান্তরগুলো রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে গণতন্ত্রে রূপান্তরের রূপকল্প কীরকম হবে এবং কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে সেই জায়গাটা কিন্তু একদম শুরু থেকে এই সরকার একটা অপরিষ্কার জায়গা রাখতেছে এইখানে শুধুমাত্র আমাদের প্রত্যাশা না জনগণের একটা বড়ো প্রত্যাশা ছিল দেখেন এখানে দীর্ঘ ষোলো বছরের একটা ফেসিস্ট শাসনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তার সময় পার করেছে এখানে যে বাংলাদেশের মানুষ এই আন্দোলনের মধ্যে যে এখানে একত্রিত হয়েছে সেটা হচ্ছে তার পুঞ্জীবিত ক্ষোভ এবং এই ক্ষোভটা কিন্তু একটা ফেসিস্ট শাসনের এবং ফেসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে তার ক্ষোভ এইটা কিন্তু শুধুমাত্র দল হিসেবে আওয়ামী না এর সাথে আপনার হচ্ছে সেনাবাহিনী আছে আমলাতন্ত্র আছে এবং এখানকার লুটেরা বুর্জুয়া শ্রেণীটা আছে কিন্তু আমরা যে দেখলাম এরপর যে সরকারটা আসলো সেইখানে এই যে বিভিন্ন অর্গানগুলো যাকে যাকে হচ্ছে প্রধান করে এবং যারা পুষ্টি যোগাইল আওয়ামী লীগের ফেসিস্ট হয়ে ওঠার সেই সংবিধানের কি হবে সেটা বলা হলো না এবং এই বুর্জুয়া শক্তির কি ব্যবস্থা হবে সেটা বলা হলো না এবং আজকের যে সেনাবাহিনী আমরা যে যেখানে তাকে ফেরেস্তা হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে কিন্তু সেই সেনাবাহিনীও তো আওয়ামী লীগের যে পরপর যে নির্বাচন জোর করে যে ক্ষমতায় আসার ক্ষেত্রে যে ব্যবহার করছে সেখানে তো সেনাবাহিনীও ছিল সেখানে তো পুলিশও ছিল কিন্তু এদের যে রিহ্যাবিলিটেশন কিংবা জনগণের কাছে তাতে ক্ষমা চাওয়ার যে ব্যাপার যেটা সরকারের করণীয় কাজ ছিল সে কাজটা কিন্তু এনারা করেন নাই এবং কীভাবে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর হবে তার রূপকল্পও কিন্তু তারা হাজির করেন না